Hey guys, good noon. তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভালো নেই আমি, কালকে রাতে পড়ে গেছি, পড়ে গিয়ে প্রচুর লেগেছে। এই দেখো হাতটাও গেছে একদম। যাই হোক, তো অনেকদিন পরে একটা ব্লগ করছি। সারাদিন শুয়ে বসে খুব ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগছে না, তাই ছাদে এলাম। ছাদে এসে একটা ব্লগ মনে হলো যে তোমাদের সাথে অনেকদিন কথা বলা হয়নি, অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তো করি। যাই হোক, তো এই যে আমার মা ভাত মাখাচ্ছে এখন আমাকে খাওয়াবে বলে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ওইটুকুনি কেটে গেছে বলে মাকে খাই দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার কেটে যাওয়াটা ফ্যাক্ট নয়, মানে এমনভাবে পড়েছি সারা গায়ে তো ব্যথা, তো হাতটা আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে লবণ ঝাল গেলে পরে যদি বেশি প্রবলেম হয়, অনেকটাই ফেটে গেছে, তাই জন্য মাকে বললাম খাইয়ে দিতে। আজকে ছোটোবেলা সেই কবিতাটার কথা খুব মনে পড়ছে, রেলগাড়ি ঝমঝম পা পিছলে আলুর দম। তো আমার পা পিছলে আলুর দম হয়নি, ছোলার ছাতু হতে হতে বেঁচে গেছি। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন মা আমাকে একটা আমলকি দিয়েছে, তো আমলকিটা খাচ্ছি। আর ওই যে আমার পাশের বাড়ি বৌদি এসছে আমাকে দেখতে, তো এখন আমরা তিনজনে মিলে একটু গল্প গুজব করবো। মেন হচ্ছে ওটা শরীর হালকা হয়ে যায়, গপ গপ করে লবণ তো হয়ে যাচ্ছে, এই জিনিসটা একটু বাজে কাজ এমনি যেতে হয়। এটা আমি যত বাসে এর কতক্ষণ লবণ দিয়েছিলাম, লবণ কম খাচ্ছি, এটা বেশি করে খাচ্ছি, লবণ তো বেশি না, ইচ্ছা করে আমার মা। হ্যাঁ, মানে এখন তো হাসছি, তোমার কেমন সিচুয়েশন ছিল সেই টাইম বলো বলো, জনতা জনগণ জানতে চাইছে কি হচ্ছিল বলো বলো। আমি চোখে মুখে জল দেব না পিঠে জল দেব না মাথায় জল দেব, আমি কিছু বুঝতেই পারছিলাম না, বুঝতে পারছিলাম না করবো। এখন তারপরে কি করলাম, কোথায় লাগলো আমি বুঝতেই পারছি না, আমি ট্রেনেও তুলতে পারছি না, মা কোথায় লেগেছে, মা কোথায় লেগেছে, মা কোথায় লেগেছে, মা কোথায় লেগেছে, আমার এরকমই হচ্ছিল। আপনার মনে হচ্ছিল না আবার মারি ওর উপরে দুম করে? মা বাবা আমি বাঁচাতে পারছি না, আবার মারবো কি করে, সিরিয়াস লাগে আমার মা মারে না, যদি কম লাগে তাহলে কি দেয়, তাহলে কথা শোনে, হ্যাঁ সত্যি বেশি লাগে কিছু বলে না। আমি ভেবেছিলাম আজকে লাল চুড়িদারটা পরে ফুল কেন লাল হয়, একটা ফুল তুলে হাতে তালি দেবো দিয়ে শুরু করবো, ফুল কেন লাল হয়, এমনি অনেক কিছু আছে। তো গাইস, তোমরা দেখেছো যে দুপুরবেলা মা খাই দিয়েছে, আর তার কারণটাও তোমরা একটু দেখেছো যে আমার হাতটা কেটে গেছে ওর জন্য। আর তারপরেও না মানে আমার একটু হাতটা তুলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু কালকে পড়ে গেছি তোমাদের বলছিলাম, আর পড়ে গিয়ে না আমার বাবা এই এই এইখানটায় লেগেছে, তুমি দেখতে পাচ্ছ কি এখানটায় লেগেছে, আর পুরো পিঠটা ব্যথা আছে, মানে খুবই কষ্ট হচ্ছে আমার। তো ওই জন্য মাকে বললাম যে একটু খাইয়ে দাও, তো মা খাইয়ে দিয়েছে। তারপর এতক্ষণ আমি ছাদেই ছিলাম, মানে কি বলো তো, ছাদ থেকে বারবার নামবো উঠবো সেটা তো করতে পারছি না, না তো ছাদে এতক্ষণ বসেছিলাম, রোদটাও পড়ে গেছে আর সন্ধেও হয়ে আসছে, ওই জন্য এবার নিচে যাব। তো মানে কালকে কি হয়েছে বলো তো, কালকে সন্ধেবেলা বাথরুমে গেছি, বাথরুম থেকে আমি মানে সিঁড়িতে নামছি, তো নামতে গিয়ে আমার পায়ে যে চপ্পলটা ছিল না, তো ওটা একদম মানে নিচটা না নতুনই চপ্পলটা, কিন্তু নিচটা পুরো প্লেন হয়ে আছে, মানে প্লেনই ছিল ওটা,
তো ওটা ঘরে পড়ার জন্য কিনেছিলাম মানে দিদার জন্য কিনেছিলাম দিদা চলে গেছে ওটা নিয়ে যায়নি ওটা ছিল তো ওটা বাইরে ছিল বলে ওটা পায়ে দিয়ে বাথরুমে গেছি তো সিঁড়িটা আছে একটা সিঁড়ি আছে সিঁড়িটায় জল পড়েছিল তো মানে পা দিতে আমি না মানে উল্টে পড়লাম কিভাবে পড়ে গেলাম মানে আচমকাই পড়ে গেছি আচমকাই মানুষ পড়ে কেউ জেনে বুঝে পড়ে না অবভিয়াসলি তো তারপরে ওখান থেকে আমার মনে হলো যে আমি উঠতে পারবো দিয়ে আমি উঠেওছি ওঠার পরে এতটা যন্ত্রণা শুরু হলো না মানে আমি ওখান থেকে শুধু মাকে ডাকছি মা ছিল দূরে ছিল মানে অন্য একটা ঘরে ছিল ভেতরে তো মাকে ডেকেছি মা ছুটে গেছে ছুটে গিয়ে মানে এতটা তখন মানে আমার তো দমঠম পুরো বন্ধ হয়ে গেছিল আমি মানে শুনতে পাচ্ছি যে মা কান্নাকাটি করছে কি কি করছে মানে লোকজন এসেছিল সবাই এসেছে কিন্তু মানে এতটা কষ্ট হয়েছে আগেও লেগেছে কিন্তু মানে এরকম ভাবে পড়িনি মানে আমার পড়তে আমার লাগতেই থাকে আমি মানে মনে হয় ঠোকা কুতো না খেলে পরে আমার মনে হয় পেটের ভাত হজম হয় না আমার লাগতেই থাকে কিন্তু কালকের পড়াটা বিচ্ছিরি রকমভাবে পড়েছি তোমাদের কি বলবো মানে আমার এখন হাসি পাচ্ছে আর সেই টাইমটা খুবই খুবই খারাপ একটা সিচুয়েশান ছিল তা তখন সবাই বরফ দিল জল দিল তারপরে গরম জলে সেঁক দিল মানে ঠান্ডা জল গরম জলে সেঁক দিল তো আর্নিকা খাইয়ে দিয়েছে তারপরে আমাদের বাড়িতে একটা ম্যাগনেটের বিছানা আছে যেটাই নাকি শুলে পড়ে মানে ব্যথাটা কমে তো সেখানে আমাকে শুয়ে দিয়েছে অনেক কিছু অনেক রকমের অনেক কিছু করা হয়েছে তো ব্যথাটা এখন একটু কম আছে কিন্তু কি বলতে যে ঘুরতে চড়তে মানে ঘুরতে গেলে কষ্ট হচ্ছে নড়তে চড়তে কষ্ট হচ্ছে বসতে পারছি না মানে নিচু হতে পারছি না খুব এই দেখো দেখছো মানে ভীষণই কষ্ট মানে পুরো বডিটাতে ব্যথা হয়ে গেছে মানে কোনো মানে হয় এরকম ব্যথা হওয়ার এগুলো ঠিক না বলো ঠান্ডার মধ্যে এরকম ব্যথাটা কিছু করেছিলাম হয়তো ভগবানের কাছে ক্ষমা করে দাও বাবা আমার একটুখানি জেনে বুঝে ভুল করেছি মানে জেনে তো ভুল করিনি না বুঝেই হয়তো ভুল করে ফেলেছি তো ক্ষমা করে দিও তো যাই হোক আমার বার্থডে ছিল 19 তারিখে এই ভিডিও মানে আমি ভিডিও কালকে একটা করে পোস্ট করব ভেবেছিলাম আই মিন কালকে আমি একটা ভিডিও করব যে তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানানোর তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানানোর আছে কিন্তু কালকে তো পড়ে গেছি বলে আর ভিডিওটা করতে পারিনি তো আজকে ওই জন্য ভিডিও করছি তো 19 তারিখে যেহেতু আমার বার্থডে ছিল তো তোমরা সবাই আমাকে অনেক 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 উইশ করেছো আমি সবাইকে রিপ্লাইও দিতে পারিনি ঠিক মতো তো তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অনেক 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 ভালোবাসা নিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও অনেক অনেক লাইক করো শেয়ার করো আর কিচ্ছু বলার নেই মানে আমি কি বলবো আমার এখন খুব কষ্ট হচ্ছে এখন আমি নিচে যাব মানে ছাদের থেকে এখন নিচে যাব তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি চলো টাটা বাই লাভ ইউ অল টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও